সালিশি সভায় ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠল স্থানীয় একাংশ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম ওই তৃণমূল কর্মীর পরিবারের বাবা, দুই ছেলে সহ চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। মঙ্গলবার রাত 10:30 নাগাদ এই হামলার ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বানুটলা গ্রামে। এই ঘটনায় হামলাকারী সিপিএম কর্মী আরশেদ আলী, আব্দুর রহমান, সাফিকুল শেখ, সেলিম জাহাঙ্গীর সহ 17 জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই হামলার ঘটনায় আক্রান্ত হয়েছেন ইসরায়েল শেখ বয়স 60, তার দুই ছেলে মহসিন শেখ বয়স 24, হাসান শেখ বয়স 27 এবং তাদের এক আত্মীয় ইসু শেখ। এদিন রাতে বানুটলা গ্রামের একটি মসজিদের বিদ্যুতের মিটারের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট এলাকার ঈদগাহ প্রাঙ্গণে সালিশি সভা বসেছিল, আর সেই সালিশি সভায় তৃণমূল কর্মীর পরিবারের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় সিপিএম কর্মীরা বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মী হাসান শেখ পুলিশকে অভিযোগ জানিয়েছেন, এলাকার একটি মসজিদে গ্রামেরই এক ব্যক্তির নামে বিদ্যুতের বিল আসছিল, কিন্তু মসজিদের নামে বিদ্যুতের বিল আসার ব্যাপারে এদিনের এই সালিশি সভা ডাকা হয়, কিন্তু যারা এ ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন সেই আরশাদ আলী, নজরুল শেখ, আব্দুর রহমান, মাসুদ শেখরা নানা অজুহাতে আপত্তি জানাতে থাকে। ওদের পরিকল্পনা ছিল মসজিদের জায়গা দখল করার, আর তারই প্রতিবাদে এদিন সালিশি সভা করা হয়েছিল। সালিশি সভার মধ্যে যে ওরা ধারালো অস্ত্র নিয়ে সামিল হয়েছিল সেটা আমাদের জানা ছিল না। সভা চলাকালীনই অভিযুক্তদের দাবির বিষয়ে প্রতিবাদ করতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা দুই ভাই, বাবা এবং কাকা গুরুতর জখম হন। পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাইফুদ্দিন শেখ জানিয়েছেন, দলের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা পুলিশের কাছে করেছি। মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে। ভিডিও রিপোর্ট, জেন টিভি। ঘটনাটা হয়েছিল দাদা কালকে ঘটনাতে আমরা 10টার সময়, এটা মানে গ্রামের মিটার নিয়ে, মিটারটা অ্যাকচুয়ালি কাউরের নামে ছিল, তো আমরা সেই জিনিসটাকে সালিশি সবাই আমরা সমাধান করতে চেয়েছিলাম, যাতে কোনো প্রবলেম পরে থেকে যাতে সমাধান কোনো রকম বিঘ্নি বা ঝগড়া ঝামেলা কিছু না হয়, এর জন্য আমরা বসেছিলাম একটা সালিশি সবাই। এই মুহূর্তে আমরা মডেলের পারমিশনের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ওরা হঠাৎ করে বেশি উগ্রমেজি হয়ে আমরা বুঝতে পারিনি, ওরা আগে থেকে প্ল্যান করে ওদের কাছে হাতিয়ার লাঠি লাগনা সব কিছু ওরা জগড় রেখেছিলো, সেখান থেকে হঠাৎ করে কথা বলতে বলতে আমাদের উপর হামলা করে। আমার ছোটো ভাই যে ও বসেছিল, ওকে 4-5 জন মনে ধরে ফেলেছে, ফেলে ওই সময় চাকু দিয়ে আর যেটা পাঞ্জা বলে না ওই ধরনের জিনিস দিয়ে পিঠে প্রায় 10-15 জায়গাতে ওরা আঘাত করেছে এবং খুব খারাপভাবে আঘাত করেছে, দেখার মতো হয়নি, প্রচুর ব্লাড গেছে। আর আমার কাকুকে মাথায় বাঁশ দিয়ে মেরে মানে একেবারে ফাটিয়ে দিয়েছে আমাদের। তো এরকম অবস্থায় আমাকে তো ওরা 4-5 জন বলে মানে মেরেই ফেলে দিত, এরকম করেছিল। আমি ওখান থেকে কোনোরকমে বেঁচে ফিরে এসেছি, আর আমার ভাইকে এখন বর্তমানে মালদা সদরে মালদা ভর্তি নিয়ে আসছে। এই ঘটনায় আমরা আহত এই মোটামুটি 5-6 জন, হ্যাঁ হ্যাঁ, সব মেডিকেল মালদা কলেজে এখন ভর্তি আছে। যেটা হামলা চালিয়েছিল অ্যাকচুয়ালি ওরা সিপিএমের লোক, সিপিএমের গুন্ডা বাহিনী। কারা, নাম কী? নাম হচ্ছে তোমার এই আরশেদ মাঝির ছেলে, তিন ছেলে, সেটা হচ্ছে নজরুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, সাফিকুল, আর আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল রহমান, আর মর্তুজা আলী শেখ, মাসুদ, একটা মাসুদ শেখ আছে, আর মোশারফ শেখ আছে। এরা প্রায় 15-20 জন ছিল, 20 জনের উপরে ছিল ওরা। বর্তমানে এটা হয়েছে আমাদের গ্রামে মসজিদ প্রাঙ্গণে ঈদগাহ মাঠে। কতদিন ধরে এই গণ্ডগোল? এখন কিছু ছিল না, এই গণ্ডগোলটা গত যে পঞ্চায়েত ভোট তখন থেকে একটা ইয়ে ছিল, ওরা সিপিএম করতে বলছিল আমাদের জোর করে, আমরা বলছিলাম যে না, এই সময় এখন টিএমসি সব কিছু করছে সরকার, তো আমরা এখানে ইয়ে করবো। ওরা জোর করে একটা বলেছিল যে ঠিক আছে তোরা করবি, কর তোদের দেখাবো, ওই রাগটা আজকে ইয়ে করবো, তাতে আমাদের কোনো ঝামেলা ছিল না, করে এই জিনিসটাই ছিল, আমি যারা পরিষ্কার বুঝতে পারছি। নাম তোমার? আমার নাম হচ্ছে হাসান শেখ। এলআইসি মিনি অফিস, অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর,
অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।